দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাপুয়া নিউগিনি। আগের আসরে খেলা 10 ক্রিকেটার দলে রেখে বছর জুড়ে প্রস্তুতি সেরেছে তারা, আর আয়োজক ওয়েস্ট ইন্ডিজ বরাবরই টি টোয়েন্টিতে দাপটে, এবারও পাওয়ার হিটারদের নিয়ে দল সাজিয়েছে তারা। চলতি বছরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের 2টি সিরিজ খেলেছে উইন্ডিজরা। এ 6 ম্যাচে তাদের জয় 4টি, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি ম্যাচে হেরে যায় তারা। অন্যদিকে পাপুয়া নিউগিনি বিশ্বকাপ সামনে রেখে ম্যাচ খেলেছে 8টি, তাদের জয় পরাজয় সমান 4টি করে, তবে খেলা হয়নি শক্তিশালী কোনো দলের বিপক্ষে। ঘরের মাঠের বিশ্বকাপে ফেভারিট দল হিসেবে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের টপ অর্ডার সাজানো হয়েছে জনসন চার্লস, ব্র্যান্ডন কিং ও শাইহুপের মতো ব্যাটারদের নিয়ে। মিডল অর্ডারেও বেশ শক্তিশালী ক্যারিবীয়রা। উইন্ডিজদের স্পিন বিভাগ সামলাবেন আকিল হোসেন ও গোতাকেশ মতি, আর পেস বিভাগের নেতৃত্বে থাকছেন আলজারি জোসেফ। পাপুয়া নিউগিনির নেতৃত্বে থাকবেন আসাদ ভালা, তার সহযোগী হিসেবে থাকছেন চার্লস আমিনি। পেস বিভাগের চাঁদ সুপার মালয়েশিয়া ও ওমান সফরে দুর্দান্ত পারফর্ম করেন, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের শক্তি যথেষ্ট না হলেও চেষ্টা থাকবে জয়ের। শাহাদাত কিফাত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।